বিক্রে মানে 100 টাকা দিয়ে সারা দিন কি কি খেলাম দেখি জলতান ভিডিওটা কি লেখলো $100 ভিতরে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু করবে সে আচ্ছা আমি তো আমার মানি ব্যাগটা দেখি তো কয় টাকা আছে আয় হায় 40 টাকা ও 100 টাকা আছে যেহেতু হচ্ছে আপু 100 টাকা দিয়ে অনেক কিছু করে ফেলেছে তো আমারও তো 100 টাকা দিয়ে কিছু একটা ট্রাই করা উচিত যে এই 100 টাকা দিয়ে আমি কি কি করতে পারি সারা দিন কি গ্যাস কিনবো নাকি না না গ্যাসটা কিনে লাভ আছে রে কিছু খাই খাওয়া দাওয়া করি দেখি 100 টাকা দিয়ে কি কি খাইতে পারি তো চলেন কি রে খতম বাই বাই টাটা গুডবাই আজকে আমি দেখব যে আসলে এই 100 টাকা দিয়ে ঢাকা শহরে সারভাইভ করা যায় কিনা এ ফিউ মোমেন্টস লেটার গাড়ি আই হাই পাম্পে ল ল ল ল 100 টাকা খাওয়া লাগবে না তাই তাই তেল ভর কি কমু ভাই পকেটে 100 টাকা নিয়ে বেরিয়েছিলাম সারভাইভ করতে আর এই 100 টাকার কিছু খাইতে তো পারলাম না উল্টা বাইকে রাউন্ড খাওয়ান লাগতাস নাও নিয়ে যাও আমার আর খাওয়া হইলো না গাড়ি খা তুই খা ঠিক মতো 100 টাকা আয় হ্যাঁ 1 লিটার তেলও পাইলাম না কি একটা অবস্থা সার্ভাইভ করতে বাইরেছিলাম 100 টাকা দিয়ে যে দেখবো যে 100 টাকা দিয়ে কি কি খাওয়া যায় বাট দেখতেছি যে কিছুই খাওয়া গেল না ওল্লা গাড়িতে তেল ভরা লাগছে তাও মনে করেন গাড়ির ট্যাঙ্কি ফুল হয় নাই তো এই হচ্ছে বর্তমানে বাইকারদের অবস্থা 100 টাকা দিয়ে কোনোভাবেই সার্ভাইভ করা পসিবল না ভাই মানে যারা বাইকার আছেন ভুলেও 100 টাকা নিয়ে রাস্তায় বেরোয়েন না নিজে তো সার্ভাইভ করতে পারবেন না উল্টা বাইকের তেলও ভরতে পারবেন না ঠিক মতো তো আজকের জন্য বিদায় নিছি আল্লাহ হাফেজ